গুড ইভিনিং বন্ধুরা, আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আসামের গোয়ালপাড়ায় নির্মীয়মান সুবিশাল ডিটেনশন ক্যাম্প, যার নাম রাখা হয়েছে ট্রানজিট ক্যাম্প। গোয়ালপাড়ায় 44 কোটি টাকা ব্যয়ে ট্রানজিট ক্যাম্প নির্মাণ সম্পূর্ণ হওয়ার পথে। কাটিগুড়া সার্কল অফিসে দালালদের দাপদাপানি, ইনকাম সার্টিফিকেটের দর 500 থেকে 1000 টাকা। শিলচরে SBI-র বেতন থেকে ছিনতাই 3 লক্ষ টাকা। রাজ্যে দৈনিক 10 লক্ষ লিটার দুগ্ধ উৎপাদনই লক্ষ্য, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কাচালে ভুয়ো 18,000 কৃষক, চড়া মেজাজে PSC, মামলার নির্দেশ। যানজট সমস্যায় নাকাল নিলাম বাজার, প্রতিকারের দাবি। বদরপুরে ক্রেতা সেজে এক মাদক পাচারকারীকে ধরল পুলিশ, 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার। বার্মিজ সুপারি বুঝাই লরি আটক কাটিগুড়ায়, ধৃত চালক। এবং সর্বশেষ খবরটি হল বরাকের বেকারদের অনিশ্চিত ভবিষ্যৎ, অভিমত ক্ষুব্ধ শিক্ষিত বেকারদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্যবাসীর আশঙ্কা যে খুব অমূলক নয়, তার কিছু আভাস পাওয়া গিয়েছে আসামের গোয়ালপাড়ায় নির্মীয়মান সুবিশাল ডিটেনশন ক্যাম্প, যার নাম ট্রানজিট ক্যাম্প রাখা হয়েছে। আর 44 কোটি টাকা খরচ করে তৈরি করা ক্যাম্পটির নির্মাণের কাজ এখন সম্পূর্ণ হওয়ার পথে। যদিও কবে নাগাদ এর উদ্বোধন করা হবে সেটা এখনও নিশ্চিত করেনি দিশপুর, কেননা নির্মাণ কার্য সম্পন্ন হলেও এর মেনটেন্যান্সের দায়িত্ব কে নেবে সেটাও এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। উল্লেখ্য, 45 দিনের মধ্যে নবনির্মিত বন্দিশালায় অন্যান্য অস্থায়ী ডিটেনশন ক্যাম্প থেকে স্থানান্তরের নির্দেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রককে দিয়েছে গুয়াহাটি হাইকোর্ট। এমনকি নতুন নতুন ক্যাম্পের কাজে কতটা অগ্রগতি হয়েছে সেটাও জানানোর নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু আদালতের এহেন নির্দেশে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রককে দৌড়ঝাঁপ পড়ে গেছে। প্রশ্ন হচ্ছে, ক্যাম্পটিতে মোট 3,000 বন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বর্তমানে রাজ্যের 6টি অস্থায়ী বন্দিশালায় 100-র চেয়েও কম বন্দি রয়েছে। এমতাবস্থায় এই নগণ্য সংখ্যক বন্দিকে গোয়ালপাড়ায় স্থানান্তর করা সম্ভব কি না সেটাও ভাবিয়ে তুলছে রাজ্য সরকারকে। পাশাপাশি বন্দির সংখ্যা আগামীতে আরও কমার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে নতুন ক্যাম্প মেনটেন্যান্সের জন্য রাজকোষ থেকে রাজ্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করবে কি না সেটা নিয়েও সরকারের অন্দরে আলোচনা চলছে। রাজধানী গুয়াহাটি থেকে 129 কিলোমিটার দূরে 25 বিঘা জমির উপর তৈরি এই ক্যাম্পে 3,000 জনের থাকার ব্যবস্থা রয়েছে। ডিটেনশন ক্যাম্পটির এক নির্মীয়মান মুকেশ বসুমতারি জানিয়েছেন, এই মাসের মধ্যেই কাজ শেষ করার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গিয়েছে। যত তাড়াতাড়ি কাঁচামাল পাওয়া যায় ততই দ্রুত কাজ শেষ হবে। উল্লেখ্য, সুবিশাল এই ডিটেনশন ক্যাম্পে থাকছে 4তলা আবাসন, যার প্রতিটিতে 200 মানুষের থাকার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া থাকছে কর্মীদের থাকার কোয়ার্টার, শৌচাগার, হাসপাতাল, স্কুল, একটি অফিস কমপ্লেক্স, রান্নাঘর, খাওয়া ও মেলামেশার জায়গা। গোটা শিবির ঘিরে রেখেছে 20-22 ফিট উচ্চতার পাঁচিল। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি আধিকারিকরা জানিয়েছেন, আগামী মাসের মধ্যে ডিটেনশন সেন্টার তৈরির কাজ শেষ হয়ে যাবে। রাজ্যের অন্যত্র তৈরি হওয়া ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আগে অবৈধ বাসিন্দাদের আগে এই শিবিরে নিয়ে আসা হবে। অপরদিকে কাচড়ে ভুয়ো 18,000 কৃষক, চড়া মেজাজে PSC, মামলার নির্দেশ। বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর নেতৃত্বে কাছাড় জেলা সফরে আসা আসাম বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি কাছাড় জেলার 18,483 জন ও ভুয়ো প্রধানমন্ত্রী কিষাণ বিমার ভুয়ো বেনিফিশিয়ারির বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে। কমিটির সদস্যগণ সোমবার কাছাড়ের জেলা শাসকের কার্যালয়ে বিভিন্ন উন্নয়নমুখী বিভাগের প্রকল্পগুলি পর্যালোচনা করার সময় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনায় অন্তর্ভুক্ত বেনিফিশিয়ারি তদন্তের সময় যাতে প্রকৃত বেনিফিশিয়ারিরা বাদ না যায় সেদিকে লক্ষ্য রাখতে সবাই নির্দেশ দেওয়া হয়। জেলায় পূর্ত বিভাগের কাজকর্মে কমিটির বিধায়ক সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন। শিলচরের বাইপাসের কাজ শেষ করে আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাইপাস খুলে দেওয়া হবে বলে সভায় জানিয়ে দেওয়া হয়। খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের প্রকল্পগুলি খতিয়ে দেখার সময় কমিটির বিধায়ক সদস্যগণ শীঘ্রই জেলার গণবন্টনের আটা সামগ্রী যথাযথভাবে বন্টন হচ্ছে কি না তা খতিয়ে দেখতে গ্রাহকদের সঙ্গে সরেজমিনে গিয়ে কথা বলবেন বলে সভায় জানিয়ে দেন। জেলায় এখনও পর্যন্ত 5,130 জন রেশন কার্ডধারী নাগরিক রেশন কার্ড থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
ও বনজ সম্পদের অবৈধ ব্যবসা কঠোরভাবে বন্ধ করতে উৎসমূলে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন কমিটির সদস্যরা। জেলায় গত কয়েক বছরে বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সম্পর্কে অভিযোগের উত্তরে প্রশাসন থেকে ক্ষতিপূরণকারীদের ক্ষতিগ্রস্ত বাসস্থানের ফটো রয়েছে বলেও জানানো হয়। কমিটির সদস্যরা ক্ষতিপূরণ দেওয়া ব্যক্তিদের নামের তালিকা কমিটির কাছে জমা দিতে ডিজাস্টার ম্যানেজমেন্টকে নির্দেশ দেন। জলসেচ বিভাগের 9 জন সদস্য বিভাগের কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করেন। স্বরাষ্ট্র বিভাগের কাজকর্ম খতিয়ে দেখার সময় কমিটির সদস্যরা মিজোরামের আগ্রাসী মনোভাবের মুখে রাজ্যের জমির অখণ্ডতা রক্ষার্থে জেলাশাসক ও পুলিশ সুপারের ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানান। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে কাটিগুড়া, শালচাপড়া ও বাসকান্দি ব্লকে বিভিন্ন অনিয়ম সংক্রান্ত প্রশাসনিক তদন্ত সম্পর্কে কমিটিকে অবহিত করতে সভায় জানিয়ে দেওয়া হয়। জেলাশাসক কীর্তিজল্লি সভায় জানান, তদন্তের অগ্রগতি ইতিমধ্যেই সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। এর আগে সোমবার কাছাড় জেলার ধুয়ারবন, সুনাই এবং দোলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বিভাগের প্রকল্পগুলি সরেজমিনে পরিদর্শন করেন। অপরদিকে বদরপুরে ক্রেতা সেজে এক মাদক পাচারকারীকে ধরল পুলিশ। 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার। সোমবার ফের বদরপুর পুলিশের হাতে ধরা পড়ল এক মাদক পাচারকারী। দিনের পর দিন মাদক পাচারকারীদের যেন স্বর্গরাজ্য হয়ে উঠছে বদরপুর। প্রতি সপ্তাহে কখনো 2-3 দিন পর পর একের পর এক মাদক পাচারকারী পাকড়াও হচ্ছে বদরপুর পুলিশের হাতে। মাদক ব্যবসার লাগাম টানতে সমস্ত রাজ্য জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চললেও তাতে পাত্তা দিতে নারাজ মাদক ব্যবসায়ীরা। এসব মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতে চলছে একের পর এক এনকাউন্টার, কিন্তু পুলিশের কোনো ধরনের কৌশলকে পাত্তা দিতে নারাজ মাদক ব্যবসায়ীরা। মাদক মাফিয়ারা উল্টো পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে তাদের মাদক সাম্রাজ্য বহাল রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সোমবার রাত 8টা নাগাদ অভিযান চালিয়ে সাফল্য অর্জন করে বদরপুর পুলিশ। ও বদরপুর থানার ওসি দীপক শৈকের নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। ও গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে বদরপুর সমষ্টির বড়তল এলাকায় বদরপুর পুলিশ ক্রেতা সেজে সাদা পোশাকে এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটক করতে গিয়ে সাদা পোশাকে ক্রেতা সেজে যাওয়া পুলিশের সঙ্গে দস্তাদস্তি হয়ে মাদক পাচারকারীর সঙ্গে আটক হওয়া ব্যক্তির নাম হলো শরীফউদ্দিন, ঘর বড়তল। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 10,000 ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 25 লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। বদরপুর পুলিশ ধৃত শরীফউদ্দিনকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, গত কিছুদিন থেকে ধারাবাহিকভাবে বদরপুর পুলিশ মাদক মাফিয়াদের আটক করলেও কিছুতেই থামছেন না মাদক ব্যবসায়ীরা। তবে এদিন একের পর এক মাদক ব্যবসায়ীকে পাকড়াও করায় স্থানীয়রা বদরপুর থানার ওসি দীপক কুমার শইকিয়ার প্রশংসা করেছেন। তারা বলেন, এই ওসি দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ড্রাগসসহ বিভিন্ন চোরাই সামগ্রী ধরতে সক্ষম হয়েছেন, যার ফলে সমাজের অসামাজিক কাজকর্ম কিছুটা হলেও হ্রাস পাবে। অপরদিকে শিলচরে SBI-এর বেতর থেকে ছিনতাই 3 লক্ষ টাকা। সোমবার বিকেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শিলচর মেইন ব্রাঞ্চ থেকে এক গ্রাহকের 3 লক্ষ টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীরা। শিলচর জেল রোডে থাকা আসাম রাইফেলসের এক জওয়ান ব্যাংক থেকে নগদ 3 লক্ষ টাকা তুলেছিলেন। টাকা তুলে তিনি একটি ব্যাগের ভিতরে ঢুকিয়ে পাশে রেখেছিলেন। ব্যাংকের ভিতরে তার পাশে টাকার ব্যাগ রেখে তিনি কিছু প্রয়োজনীয় ডকুমেন্টেশনের কাজে ব্যস্ত ছিলেন। ঠিক ওই সময় একজন যুবক তার টাকার ব্যাগটি নিয়ে তড়িৎ গতিতে ব্যাংক থেকে পালিয়ে যায়। এই ঘটনায় হতভম্ব হয়ে পড়েন রাইফেলসের জওয়ানটি। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় এবং চোরকে ধরার জন্য ব্যাংকের CCTV ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। তারাপুর থানার ইনচার্জ আনন্দ মেদি জানিয়েছেন, এই ঘটনায় এক এজাহার দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে ইতিমধ্যে মামলা নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যেই মামলার তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি কয়েক মাস ধরে শিলচর শহরে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা প্রায় বন্ধ ছিল। পশ্চিমবঙ্গের কুখ্যাত অর্থ ছিনতাইকারী ও বরুণ গ্যাংয়ের ফটো ভাইরাল হওয়ার পরে ব্যাংক গ্রাহকের অর্থ ছিনতাইয়ের ঘটনা প্রায় বন্ধ হয়ে যায়। তবে সোমবার শহরে আবার ব্যাংক গ্রাহকের অর্থ ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। তাহলে কি আবার টাকা ছিনতাইকারী গ্যাং সক্রিয় হয়েছে? অপরদিকে বরাকের বেকারদের অনিশ্চিত ভবিষ্যৎ, অভিমত ক্ষুব্ধ শিক্ষিত বেকারদের।
বরাক উপত্যকার বিভিন্ন সংগঠন ও প্রতিনিধিরা সহ বিধায়করা মুখে কুলুপ এঁটে বসে আছেন বলে বরাক উপত্যকার বিভিন্ন এলাকার শিক্ষিত বেকাররা অভিমত ব্যক্ত করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বছরে 1 লক্ষ বেকারের চাকরির ঘোষণা শুধু ব্রহ্মপুত্র উপত্যকা ভিত্তিক বরাক উপত্যকার জন্য নয় বলে বরাকের বেকারদের অভিযোগ। বরাক উপত্যকার স্বাস্থ্য বিভাগ সহ অন্যান্য বিভাগে বরাক উপত্যকার বেকার ছেলেমেয়েরা দীর্ঘ 8-10 বছর ধরে বিনা বেতনে চাকরি করছে। এ সংক্রান্ত একটি তালিকা বরাকের 3 জেলার স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের মাধ্যমে গুয়াহাটি পাঠানো হয়। এই তালিকা পেয়ে আসাম সরকারের নির্দেশে ওই পদগুলোতে বরাকের বেকার ছেলেমেয়েরা বিনা বেতনে কর্মরত থাকা সত্ত্বেও ব্রহ্মপুত্র উপত্যকার ছেলেমেয়েদের নিযুক্তি দেওয়া হয় বলে বরাকের 3 জেলার বেকারদের অভিযোগ। বেকাররা আরও বলেন, এইসব নিয়োগ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই হচ্ছে। আগামীতে বরাক উপত্যকায় ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়া ছেলেমেয়েরাই চাকরি পাবে বরাকের বেকারদের বঞ্চিত করে বলে বরাকের বেকাররা আশঙ্কা প্রকাশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার সময় বরাকের প্রতিটি বিভাগের চাকরির ইন্টারভিউ বরাক উপত্যকায় হতো এবং বরাকের বিভাগীয় কর্তৃপক্ষ নিয়োগপত্র প্রদান করতেন। তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হবার পর বরাক উপত্যকার সব বিভাগের ইন্টারভিউ গুয়াহাটিতে স্থানান্তরিত করা হয়। লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরি প্রদান করা হতো। বর্তমানে চাকরির ব্যাপারে বরাকের বেকারদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তার জন্য বরাক উপত্যকার সব রাজনৈতিক দল ও অরাজনৈতিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলন করার আহ্বান জানিয়েছে বরাকের শিক্ষিত বেকাররা। আন্দোলন না হলে বরাকের অবস্থা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাবে বলে অভিমত পাওয়া গেছে। সরকারি দলের বরাক উপত্যকার বিধায়করা মন্ত্রী হওয়ার নেশায় মশগুল। বরাকের বেকারদের নিয়ে তাদের ভাবার সময় নেই বলে বরাকের বেকাররা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে রাজ্যের দুগ্ধপালকদের অর্থনৈতিক অবস্থা উন্নত করা ও এই খণ্ডকে বাণিজ্যিকভাবে এগিয়ে দেওয়ার উদ্দেশ্যে এদিন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে রাষ্ট্রীয় দুগ্ধ উন্নয়ন পরিষদের এক বৈঠক হয় দিশপুর জনতা ভবনে। বিভাগীয় শীর্ষ পর্যায়ের আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত ওই বৈঠকে NDDD দ্বারা রাজ্যে কীভাবে দুগ্ধ উৎপাদন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতেই রাষ্ট্রীয় দুগ্ধ উন্নয়ন পরিষদের অধ্যক্ষ মিনেশ শাহ এক্ষেত্রে গ্রহণ করা প্রকল্পের একটি প্রজেকশন পেশ করেন। উল্লেখ্য, বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সম্মিলিত প্রচেষ্টায় দুগ্ধ উন্নয়ন খণ্ডের বিকাশ সাধনের জন্য রাষ্ট্রীয় দুগ্ধ পরিষদ ও রাজ্য সরকারের সহযোগিতায় একটি যৌথ কোম্পানি খোলার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে NDDB-র অধ্যক্ষকে আহ্বান জানানোর পাশাপাশি এক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে পশুপালন ও পশু চিকিৎসা বিভাগকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সমসংখ্যক অংশীদারিত্বে গঠন হবে এই যৌথ কোম্পানি। আগামী নভেম্বর মাস থেকে এই কোম্পানির কাজ শুরু করার নির্দেশ দিয়েছে এদিন। এতে রাজ্যে দৈনিক 10 লক্ষ লিটার দুগ্ধ উৎপাদন হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।